সালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা পবিত্র সরাসরি কোরআনুল কারিম রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকারী আমল আমরা শিখব সেই আমলটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা খুব দ্রুত ফলাফল পেয়ে যাবেন এটি সরাসরি কোরআনই আমল আমলটি কোন সুরার কত নাম্বার আয়াত দিয়ে করবেন কিভাবে করবেন সব কিছুই আমি দিবালোকের নেয় স্পষ্ট করে দিব কারণ আপনারা জানেন মফিদি মিডিয়ার প্রত্যেকটি আমল সরাসরি কোরআন থেকে হয়ে থাকে কোরআনের বাহিরে আমরা কোনো কাজ করি না সেটি হচ্ছে মাত্র সাত দিনেই আপনার লিঙ্গ মোটা লম্বা এবং শক্ত হবে ঠিক আছে যে কোনো পুরুষ বাইদের যদি এই সমস্যা থাকে যে আপনার লিঙ্গের মধ্যে সমস্যা রয়েছে তার মধ্যে প্রবলেম রয়েছে তাহলে কোরআন থেকে আজকে আপনি সঠিক সমস্যার সমাধান নেন আপনি এর সঠিক সমস্যার সমাধান পেয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন অনুনাজ জিলুমিনাল মিনাল কোরআনি মা হুয়া শিফা ও পর রহমাতুল্লী মিন মানব জাতির যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনের মধ্যে রেখে দিয়েছেন মানব জাতির এমন কোনো সমস্যা নেই যে সেই সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে নেই সব সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র এই আল কোরআন এই কোরআনের কাছে আসলে আপনার সকল সমস্যার সমাধান একশো পার্সেন্ট খুব দ্রুত হয়ে যাবে সেই জন্য এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিও আমরা কোরআন থেকেই দেওয়ার জন্য চেষ্টা করে থাকি আপনারা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে চাইলে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া দেওয়া থাকে আপনাদের মতামত জানাতে পারবেন তো আসুন আমরা সেই কোরআনি আমলটি আমরা সুন্দর করে শিখে নেই। ঠিক আছে আসুন সেই আমলটি আমরা কিভাবে করব কোন সুরার কত নাম্বার আয়াত তাহলে আপনি প্রথমেই সরাসরি পবিত্র কোরআনুল কারিমের চব্বিশ নাম্বার পাড়াটি আপনি সুন্দর করে খুলবেন আমি খুলে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ কোনো সমস্যা নেই সেই চব্বিশ নাম্বার পাড়ার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা রয়েছে সুরাতুল মকমিন সুরাতুল এই দেখেন এই যে সুরাতুল মকমিন রয়েছে সুরাতুল এই দেখেন সুরাতুল মমিন রয়েছে কোরাতুল মমিন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন সুরাতুল মমিনের এটি কত নাম্বার আয়াত এবং আমলটি কিভাবে করবেন সেটিও আমি আপনাদেরকে ইনশাআল্লাহ একদম দিবালোকের ন্যায় স্পষ্ট করে দিব আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা সুরাতুল মমিন খুলে আপনারা ঠিক এই দেখেন এই যে এই জায়গার মধ্যে সুরাতুল ম মিননের আপনারা চুয়াল্লিশ নাম্বার আয়াতের হ্যাঁ চুয়াল্লিশ নাম্বার আয়াতের এই যে অংশটুকু বাহির করবেন চুয়াল্লিশ নাম্বার আয়াতের শেষ অংশটুকু আপনারা কি করবেন বাহির করবেন এই যে আমার আঙ্গুলের মাথায় আপনি চুয়াল্লিশ নাম্বার আয়াতের অংশটি আপনি দেখতেছেন ঠিক আছে এই চুয়াল্লিশ নম্বর আয়াতের অংশটি আপনি বাহির করবেন বাহির করে আপনি প্রথমে সুন্দর করে কি করবেন অজু করবেন অজু করে আপনি পবিত্র হবেন পবিত্র হওয়ার পরে প্রথমে আপনি সুন্দর করে তিনবার করে পড়বেন পরবেন আস্তাক ও ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আস্তাউ ফিরুল্ল তিনবার করে আস্তাক ফিরুল্লাহ পড়ার পরে এই সুরাতুল মিনুনের এই দেখেন এই যে চুয়াল্লিশ নাম্বার আয়াত্রী যে টাইম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে হুম এই আয়াত্রী পড়বেন ইন্নাল্ল হাবা শিরুম বিলাই বাদ ইন্নাল্ল হাবা সিরুম বিলাই বাদ ইন্নাল্ল হাবা সিরুম বিলাই বা দ হ্যাঁ এই দোয়াটা আপনারা এগারো বার করে পাঠ করবেন আপনারা দুয়াটি এগারো বার করে পাঠ করবেন এগারো বার যখন পাঠ করা শেষ হয়ে যাবে শেষে আপনারা তিনবার করে আস্তা ও ফিরুল্লাহ পরবেন আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল তিনবার আস্তাক ফিরুল্লাহ পরার পরে আপনারা সুন্দর করে একটি সরিষার তেলের মধ্যে সুন্দর করে ফু দিবেন ফু সরিষার তেলের মধ্যে একটি ফু দিলেন ফু দেওয়ার পরে আরেকটি ইসমে আজম দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সেই দোয়াটি হচ্ছে ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুসু আপনারা সেই দোয়াটিকে আপনারা আরও এগারো বার করে পরবেন এগারো বার করে পরার পরে বিসমিল্লাহ রহমান রহিম বলে সেই সরিষার তেলের মধ্যে আপনারা কী করবেন একটি ফু দিয়ে দিবেন একটি ফু দেওয়ার পরে আমি কিন্তু সরাসরি কোরআনুল কারিম থেকে আপনাদেরকে আমলটি বলে দিচ্ছি সেই জন্য কোরআনই আমল খুব দরজার সাথে দেখতে হবে সরিষার তেলের মধ্যে ফু দেওয়ার পরে আপনারা সরিষার তেলটি কিন্তু এখন পড়া হয়ে গেল এখন এই সরিষার তেলটি আপনারা প্রতিদিন রাত্রে শোয়ার পূর্বে আপনাদের যে লিঙ্গ রয়েছে সেই লিঙ্গের মধ্যে আপনার প্রতিদিন রাত্রে শোয়ার সময় হালকা একটু করে লাগাবেন ঠিক আছে টোটাল সম্পূর্ণ মধ্যে লাগাবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা সাত দিন যদি এই আমলটি করতে পারেন তাহলে আপনাদের কোনো সমস্যা থাকলে সেটি সমাধান হয়ে যাবে তো আপনি আমলটি সর্বনিম্ন সাত দিন করতে হবে আপনার সাত দিনের কম যাতে না হয় চাইলে আপনি আপনি আরও বেশিও করতে পারেন চোদ্দো দিনও করতে পারেন কিংবা একুশ দিনও করতে পারেন কিন্তু সাত দিনের কম যাতে না হয় সাত দিনের বেশি বেশি যাতে হয় তাহলে আপনারা এই আমলটি যদি আপনারা করেন তাহলে সাত দিনের মধ্যেই দেখবেন আপনাদের যে লিঙ্গের মধ্যে যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলা কিন্তু দ্রুত সমাধান হয়ে যাবে আপনারা সরাসরি কোরআন থেকে এই আমলটি জানলেন যদি বিশেষভাবে আমলটি যদি করে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে তো আপনাদের নিজস্ব যাদের এই আমল করার শক্তি নিয়ে আমলটি করতে পারবেন না অন্য আরেকজনকে যদি বলেন যে হুজুর দেখিয়ে দিয়েছে আয়াত্রী পরে আমাকে তলের মধ্যে দিয়ে দেন যে কেউ ফুদা দিলেই চলবে আর আপনার আমলটি যদি বুঝতে কোনো সমস্যা হয় বা আপনাদের যে কোনো মতামত বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে সরাসরি আমার সাথে কথা বলে আপনারা আপনাদের সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ এই কোরআন থেকে নিতে যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি মিডিয়ার সাথে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা